বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে যে বিষয়টি আলাপ করব সেটি হলো পর্দা। আর এই পর্দা করার কথা ওলামাগণ এবং হাদিস শরীফেও আছে, পর্দা করতে হবে। এবং ওলামাগণ পর্দা করার কথা বলতে যাইয়া মাইক যেন ফেটে যাচ্ছে এরকম মনে হয়। বেপর্দা যারা তাদেরকে বকতেছে, যারা পর্দা করে তারা ভালো। এখন আমার কথা হলো পর্দা কয় ভাগে, কয় প্রকার পর্দা। যে মানুষ নিজেকে পর্দা করে চলবে, শরীয়তের পর্দা কী এবং মারেফতের পর্দা কী এবং তরিকতের পর্দা কী? তো শরীয়তের পর্দা হইতেছে বোরকা পরো, হিজাব পরো, হাতে পায়ে মোজা পরো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন কেউ না দেখে। এ হলো শরীয়তের পর্দা। তরিকত, হাকিকত ও মারিফতের পর্দাটা কি? যেমন শরীয়তের পর্দাটা করে যখন মানুষ বোরকা পরিধান করল, এখন কোনো আজেবাজে ছেলে বা আজেবাজে কোনো পুরুষ লোক তাকে কুদৃষ্টি দিতে পারতেছে না। কেননা তিনি সম্পূর্ণ শরীরে ঢাকা। তাই অন্য কোনো মানুষ তাকে কুদৃষ্টি দিতে পারছে না। কিন্তু এই পর্দার ভিতরে বা এই বোরকার ভিতরে যিনি আছেন, তিনি কিন্তু বোরকার ফাঁকে দিয়ে সব কিছু দেখতে পাচ্ছে। তাই আমি বলতে চাই যে কোরআন ও হাদিসের দিকে যখন লক্ষ্য করব, তখন বলা হয়েছে তোমার চোখ পর্দা করো, তোমার নাকটাকে পর্দা করো, তোমার কানকে পর্দা করো, তোমার অন্তরকে পর্দা করো, তোমার হাত পাকে পর্দা করো। তাহলে শরীয়ত মোজা দিয়ে, বোরকা দিয়ে, হিজাব দিয়ে নিজেকে ঢেকে ফেললো, কিন্তু ঢাকনা দেওয়ার পরে কিন্তু আমার কান খোলা আছে, কে কী বলে আমি শুনতে পাই। তাহলে বোঝা গেল কানের পর্দা হয় নাই। কে কী করে আমি তো চোখে দেখতেছি, খারাপ করুক তাও দেখি, ভালো করে তাও দেখি, তাহলে বোঝা গেল যে আমার চোখের পর্দা করা হয় নাই। যদি কেউ একটা খারাপ কথা বলতেছে, সেটা আমি শুনতেছি বা আমিও তাকে খারাপটা বলতেছি, তখন বোঝা গেল আমি বোরকা পরিধান করলেও আমার মুখটার পর্দা করতে পারি নাই। তাই আমি বলতে চাই যে পর্দার কিন্তু পার্ট আছে, বাগে বাগে আছে। এখন মূলে পর্দা করব কি? আমার কান পর্দা করব, খারাপ কোনো ভাষা শুনব না। আমার মুখ পর্দা করব, মুখে আমি খারাপ ভাষা করব না, চোখে আমি খারাপ দৃষ্টি করব না। পা পর্দা করব, পা দিয়ে আমি খারাপ দিকে হেঁটে যাব না। অন্তরকে পর্দা করব, মনকে পর্দা করব, মনে যা চায় আমি তা করব না। তাহলে আমি বোরকা পরিধান করে বোরকার ভিতরে গিয়ে আমি প্যাকেট হয়ে গেলাম। কিন্তু প্যাকেটের ভিতরে যদি বেপর্দা একটা আত্মা বাস করে, তাহলে সে সমস্ত খারাপ বোরকার ভিতরে থেকে করে ফেলছে। তবে শরীয়তের আইনে বোরকা পরিধান করা, পর্দা করা আইন, কিন্তু শরীয়তের পর্দা আমি একটা ভালো মানুষকে ঢেকে দিলাম, এই বোরকার ভিতরে তিনি ভালো কাজ করতেছে। একটা খারাপ মানুষকে আমি বোরকা পরিধান করে ঢাকিয়া দিলাম, তখন তিনি এই বোরকার ভিতরে খারাপটাই করতেছে। তাহলে বোঝা গেল ভালো হতে হবে আমার অন্তর, মন, জ্ঞান, বিবেক।
তখন আমার কানের পর্দা হবে, খারাপটা শুনব না। আমার মুখের পর্দা হবে, আমি যা তা বলবো না, যেটা সেটা খাবো না। চোখ পর্দা হবে, আমি যে কোনো জিনিস দৃষ্টি দিয়ে দেখব না। তো শরীয়তের পর্দা, সে ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক, তিনি ঢেকে এর ভিতরে। ভালো মানুষ থাকলে ভালোটা আড়াল হয়ে গেল, আর খারাপ থাকলে খারাপটা আড়াল হয়ে গেল। কিন্তু কান নাক চোখ মুখ তো সবই খোলা আছে, কিন্তু আমার যে চোখের দৃষ্টিতে আমি একটা জেনা পাপ করলাম, আমার কিন্তু চোখ পর্দা হলো না, কিন্তু আমি কিন্তু পর্দার ভিতরেই আছি, কিন্তু পর্দাতে নেই। তাহলে যেই পর্দা করার কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ স্বয়ং কোরআনে পর্দার কথা বলেছেন, তাহলে সেই পর্দাটি হলো হাকিকতের পর্দা, যে আমি কান পর্দা করব, চোখ পর্দা করব, মুখ পর্দা করব, পাকে পর্দা করব। তাহলে শরীয়ত করতেছে বাহিরেরটা, তরিকত হাকিকত ও মারেফত করতেছে ভিতরেরটা। কিন্তু বাবা, বাহিরেরটাও লাগবে, ভিতরেরটাও লাগবে। শুধু কারেন্টের তার হলে বাতি জ্বলবে না, আর্থিংয়ের তার লাগবে। শরীয়তের আইন মানলেই হবে না, তরিকত হাকিকত ও মারিফতও লাগবে। তাই বলি, পর্দার যেই বিষয়, মূলে পর্দা তো সেটাই, আর সেই পর্দা যে করতে পারছে, কানের পর্দা, চোখের পর্দা, নাকের পর্দা, জ্ঞানের পর্দা, অহংকারের পর্দা যে করছে, সে অবশ্যই আল্লাহর সাথে তার দিদার হবে, আল্লাহর সাথে একদিন তিনি বিলীন হবে। জানি না আজকে কী ধরনের পর্দার কথা বললাম। এই পৃথিবীর ধর্মের, বিভিন্ন ধর্মের লোকেরা আমাকে কী ভাবে জানি না, তবে আমার কাছে যা হাকিকত মনে হইল আমি তাই বললাম। আজ সত্য বলে যদি মৃত্যু হয়, তবু আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, আমি দুটো সত্য কথা বলে মরে গেলাম। আজ আমি এ পর্যন্ত বলেই রাখলাম। আল্লাহ হাফেজ।